নবীর জামানায় সাহাবিরা নামাজ পড়তেন আসরের নামাজটা একটু ঢিলে করতেন ঠিক আছে অনেকে নামাজ পড়ি পড়ি করে একটু ইয়ে করতে ইতস্তুত বোধ করতেন পড়ছি একটু পরে পড়ছি ইত্য তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করলো হাফিজু আলা সলাবাতি তোমরা সংরক্ষণ করো তার মানে নামাজগুলো ঠিক ঠিক টাইমে পালন করো ঠিক ঠিক টাইমে নামাজগুলো গুলো আদায় করো অর্থাৎ পাঁচ বাক্ত নামাজ তোমরা কন্টিনিউ পড়ো আল্লাহর কাছে কোন এবাদতটা উত্তম জানেন সব থেকে উত্তম হলো ওই এবাদতটা নবী বলেছেন যে এবাদতটা কন্টিনিউ হয় রেগুলারিটি থাকে যে এবাদতের ভিতরে অর্থাৎ নামাজটা হলো রেগুলারিটি আছে এটা হলো উত্তম এবাদত আফজালুল ইবাদত ইবাদত সালাত সব থেকে উত্তম এবাদত হলো নামাজ যখন সাহাবীরা করত কি নামাজ একটু ঢিলে ডালা করত তখন আল্লাহ আয়াত নাযিল করে দিল হাফিজু আলাস তোমরা নামাজগুলোকে সংরক্ষণ করো ঠিক টাইমে নামাজটা পড়ো তারপরে সাহাবিরা করতে লাগলো কি কিছু সাহাবি করলেন কি আসরের নামাজটা একটু ঢিলে করতেন আসরের নামাজ ঢিলে করতেন মানে দেরিতে পড়তেন আল্লাহ পরের অংশ নাজেল করলো ওয়াস সালাতিন উস্ত উস্ত মিডিলের নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা মিডিলের নামাজ কোনটা বাবা মাঝখানে নামাজ কোনটা কোনটা আসরের নামাজ আসরের নামাজের দিকে তাকিদ দিতে বললো আল্লাহ ও সলাতিল উস্ত উস্ত মানে মিডিল মিডিলের নামাজকে তোমরা তাকিদ দাও তো মিডিলের নামাজটা পড়তে লাগলো নবীর জামানায় সাহাবিরা আসরের নামাজটা একটু ঢিলে করতেন আর এখন বর্তমান সময়ে কোন নামাজটা ঢিলে হয় ফজরের নামাজ পড়েই না অনেকে চলো এরপরে পরে সনে নজুলটা কি আয়াত অবতীর্ণ হওয়ার কারণটা কি অকুম ও লীল্লাকে কনীতি আনুগত্যের সঙ্গে দৃঢ়তার সঙ্গে ধীর ভাবে তোমরা নামাজ পড়ো এ কথা কেন আল্লাহ বললেন খুব ভালো করে শুনে নিন গুরুত্বপূর্ণ আলোচনা সাহাবিদের জামানায় সাহাবীরা যখন নামাজ পড়তো কি করতো জানেন নামাজ পড়তে পড়তে কথাবার্তা বলতে একে অপরের সঙ্গে নামাজ পড়ছে পাশে এক সাহাবিকে বলছে ভালো আছি ব্যবসা কেমন চলছে এই আয়াতটা নাজিল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এখন সাহাবিরা যখন এরকম নামাজের মধ্যে কথা বলছে আওয়াজ কানে গেল নবীকে বলা হলো হে নবী সাহাবিরা পেছনের দিকে নামাজ পড়তে পড়তে অনেকে ব্যবসা বাণিজ্য গল্প করে বেচারা জানতো না তখন যে নামাজের মধ্যে কোনো কথা বলতে নেই এটা জানতো না গল্প করত তখন আল্লাহ পাক এই আয়াতটুকু নাজিল করে পূর্ণ করে দিলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন নামাজের মধ্যে ধীর স্থির ভাবে খুশু খুশুর সঙ্গে তোমরা নামাজ আদায় করো এবার আসছি দুটো ভাগ একটা জাহিরি একটা বাতিনি জাহিরি বাতিনি জাহিরি নামাজটা কি রুকু করছেন সাজদা করছেন তাকবীরে তাহরিম আবাদ দেন সব বাতিনিটা কি জানেন নামাজটা যখন পড়বেন মনটাকে ধীরে স্থির ভাবে এক জায়গায় রাখবেন এক জায়গায় আল্লাহর পথে আল্লাহর দিকে রাখবেন তো এই জন্য প্রত্যেকটা আয়াতের শানে নুজুল আছে তো আমরা যে সুরাটির আলোচনা করব সুরাতুল ফাতেহা এই সুরার অনেকগুলো নাম আছে সুরাতুল সলা সুরাতু শিফা সুরাতুল ফাতেহা উম্মুল কোরআন বা উম্মুল কিতাব এইগুলো নাম আছে নামের কারণও আছে আমি একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরব বাপ ধৈর্য পরিচয় দিয়ে একটা ছোট্ট প্রশ্ন করি আচ্ছা নামাজের মধ্যে প্রত্যেক রেখাতে সুরা ফাতে হয়তো নাকি আপনাদেরকে বলে দেবো সুরা ফাতেয়া পড়লে উপকারিতা কি সুরা ফাতেয়ার মধ্যে গুরুত্ব কি সব একটা একটা করে আলোচনা করব আপনাদের কাছে তার আগে কোরআনের তাফসির শুনতে গেলে আমরা কোরআনকে প্রশ্ন করব কয়েক কটা এক নম্বর প্রশ্ন কি হে কোরআন তুমি বলো হে কোরআন তুমি বলো কোরআনকে প্রশ্ন করুন আপনারা কোরআন উত্তর দেবে তবে কোরআন উত্তর দিতে পারবে না আমি হতবাক কোরআনের পক্ষ নিয়ে উত্তর দিচ্ছি এটা তো জড় বস্তু আল্লাহর কথা কি উত্তর দিচ্ছে দেখুন হে কোরআন তুমি বলো তুমি কোন মা তোমার পরিচয় কি এক নাম্বার কোরআন তার পরিচয় দিচ্ছে পবিত্র কোরআন সাতাশ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরান নাম সুরায় মধ্যে আল্লাহ বলে দিলেন এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন ফি কিতা মাকুন এ কোরআনকে আল্লাহ পরব বলার আমিনাওকে মসফুদে সংরক্ষিত রেখেছেন লাই আমার সুবাহ মতো আগারুন বিনা পবিত্রতায় তাই কোরআন কে স্পর্শ করা যাবে না আবার করুন হে তুমি বলো তোমাকে স্পর্শ করতে গেলে কি কি করতে হবে কোরআন জানিয়ে দিচ্ছে আমাকে স্পর্শ করতে গেলে নাপাক থেকে পা হতে হবে নাপাক থেকে পা হতে গেলে তার পদ্ধতি হলো তিন রকমের কয় রকম

ছয় নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরান নাম সুরাম মাইদার মধ্যে আল্লাহ বলে দিলেন কোরআন বলছে নামাজ পড়তে গেলে সর্বপ্রথম না পাক থেকে পাক হয়ে যাবে অর্থাৎ অজু করে নেবে অজুর ফরজ কটা কটা চারটে কোরআন জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ো আহ্লাদিন আমানু হেইমান্দার বান্দাগন ইদা কুমতুমিনা সলাহাতি তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে ফাগসিলু বুজু হাকুম সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে এবারে ভালো করে দেখে নিন শিখে নিন বুঝে জেনে নিন মুখমণ্ডল ধৌত করবেন কেমন করে এ যুবক ছেলেরা আপ যুবতী মেয়েরা মায়েরা পনেরা বাবাজিরা শুনে নিন অজুর ফরজ চারটে কিন্তু অজুটাই করতে পারেন না চুলের গোড়া থেকে নিয়ে এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত এই কানের লথিকা থেকে নিয়ে অপর কানের লথিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে যদি চুলের গোড়া শুকনো তাকে অজু হবে না ওই অজুতে নামাজ পড়লে নামাজ কবুল হবে না আজ মুসলমানের ঘরে ছেলে মেয়েরা অজুর কোয়ালিটি হলো দুই রকম গরমকালে অজু করে দেখবেন কল থেকে মোটেই নামতে চায় না ঠিক না বেটি আর শীতকালে অজু করে দেখবেন কোন রকম মুখে একটু মাল মেরে দিয়ে পালিয়ে আসে এজন্য বন্ধু বলে দিচ্ছি অজুর ফরজ হলো চারটি এক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করতে হবে আল্লাহ বলে দিয়েছেন দুই নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকিন এই হাতের কনুই দেখতে পাচ্ছেন এই কোনই পর্যন্ত ধৌত করতে হবে কোনু এর উপর পর্যন্ত ধৌত করতে হবে পর্যন্ত ধৌত করলে হবে না তিন নাম্বার হলো অমসাকু বিরু সিকুম মাতামণ্ডল মশা করতে হবে চার নাম্বার আল্লাহ বললেন ওয়াইফ ওয়ার জুলকুম ইলাল্কা বাইন পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌধ করতে হবে তাহলে অজুর ফরজ চারটে কোরান থেকে পেয়ে গেলেন ওজুর সাথে সাথে এবার এখন পোশ করতে পারেন হে কোরান তুমি বলো হে কোরান তুমি বলো অজু করতে গেলে পানির প্রয়োজন আমার ডাক্তারে নিষেধ করেছে পানি ঘাঁটতে আমি বড় অসুস্থ মানুষ আমি কি জানিয়ে দিচ্ছে ওরে দুনিয়ার করবো শোন মেদিনীপুরের মানুষ এই পৃথিবীর জমিনে অজু করা সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি কোরআন জানিয়ে দিচ্ছে কি ও সাফারি আউজা আহাদুম মিনকুম মিনাল গয়তি আওয়ালামাসতুমুন নিসা ফলাম তাজিদু মান ফাতায়াম্মা মুসঈদান তয়গিবান ফামসাকু বিরু ফামসাকু বিউজুহিকুম ওয়া আইদিকুম আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যদি তোমাদের রোগ হয় ওয়াইন কুন্তুম মারদাব যদি তোমাদের রোগ হয় আও আলা সাফারিন অথবা তোমরা যদি কোনো জায়গায় ভ্রমণে যাও সফরে যাও আউজা হাদুম মিনকুম মিনাল গয়তি অথবা পেশাব পায়খানা থেকে যদি আসুক আউলা মাসতুমুন নিসা অথবা যদি স্ত্রী স্বামী স্ত্রী মেলামেশা করুক ফালাম তাজিদু মান যদি পানি না পাওয়া যায় ফাতায়াম্মামু তায়াম্মুম করবে তোমরা তায়াম্মুমের ফরজ হলো তিনটি আর মনে থাকবে হ্যাঁ মনে রাখবেন ওজুর ফরজ কটা বললাম চটে তায়াম্মুমের ফরজ হলো তিনটি এক নাম্বার নিয়ত করাম দুই নাম্বার হামসা গুবি উজুহিকুম বলছে মুখমন্ডল মুসা করে নাও ওয়াইদিকুম হাত মুসা করে নাও তাহলে ওজুর ফরজ জানা গেল তায়াম্মুমের ফরজ জানা গেল আরেকটা ফরজ বলবো গোসলের ফরজ গোসলের ফরজ হলো তিনটা এই যুবক ছেলেরা যুবতী মেয়েরা শুনে নাও গোসলের ফরজ হলো তিনটা এই তিনটে ফরজ যদি আদায় না করো সারা জীবন না পাক অবস্থায় থাকবে এক নাম্বার হলো কি গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকে নরম পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা এখন নতুন ছেলে বিয়ে করেছে নতুন ছেলে বিয়ে করেছে বিয়ে করে করেছে কি রাত কাটিয়েছে স্ত্রীর সঙ্গে সকালবেলা শাশুড়ি মা করেছে কি কি একটা ভালো কিনে তোয়ালে বলেন না ঝাড়ন বলে কোনটা নতুন জামাইকে কি দেয় তোয়ালে হ্যাঁ সুন্দর একটা তোয়ালে দিয়েছে আর কি করেছে শ্যাম্পু দিয়েছে সাবান দিয়েছে সাবানের গায়ে লেখা আছে একশো পার্সেন্ট হালাল কেয়া সাবান মাল বর্ডার চুরি হয়েছে লেখা আছে একশো পার্সেন্ট হল বুঝতে পারছেন না হ্যাঁ এবারে বেটা জামাই করেছে কি গোসল করতে গেছে নাপাক থেকে পাক হবে গোসলের ফরজ তো তিনটে ও তিনটে ফরজ আদায় করে নে দিন ধরে কেয়া সাবান দিয়ে যদি ডলে ডলে চামড়াও তুলে ফেলেন না পাকি রয়ে যাবে এ যুবক ভাইরা শুনে নাও আগে নাপাক থেকে পাঁক হও তারপরে তুমি ওয়ার শুনবে এবারে আসছি আবার কোরআনকে প্রশ্ন করা হোক এ কোরআন তুমি বলো তুমি কোন মাসে নাজিল হলে কোরআন জানিয়ে দিচ্ছে সাকার ও রমাদনাল্লা দ্বীপ অনুজীলা কোরআন দুই নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরা বাকেরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমরা কোরানকে প্রশ্ন করছি বাপেরাম এ কোরআন তুমি বলো তুমি কোন মাসে না হলে কোরআন নিজে উত্তর দিচ্ছে এই দুনিয়ার মানুষ মেদিনীপুরের মানুষেরা শুনে নেন আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে নাজিল হয়েছি এই মুসলমানের বাচ্চা ইনকিলাব জিন্দাবাদ বলতে গেলে জোরে বলে বন্দে মাতারাম বলতে গেলে জোরে বলো

এক নাম্বার কোরআনকে প্রশ্ন করুন হে কোরআন তুমি বলো তুমি কোন মাসে নাজিল হলে কোরআন উত্তর দিচ্ছে রমজান মাসে নাজিল হয়েছি আবার আপনারা প্রশ্ন করুন এই বাচ্চা আবার কোরআনকে প্রশ্ন করুন এ কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হয়েছ কোন রাতে নাজিল হয়েছ বলো জানিয়ে দিচ্ছে আল্লাহর কোরআন বলে দিচ্ছে ওরে দুনিয়ার মানুষ শোন ওরে মুরাইলের মানুষেরা শোন মুরাইল বললাম না মুরাইল মোহাম্মদপুর না মোহাম্মদপুর কোনটা এই মোহাম্মদপুরের মানুষেরা ভালো করে শুনে রেখে দাও আমি কোরআন নাজেল হয়েছি রমজান মাসে নাজেলে হয়েছি আর কোন রাতে নাজেল হয়েছি লাইলা তুল কদরির নাতে নাজেল হয়েছি আবার প্রশ্ন করুন কোরআন কোরআন তুমি বলো লাইলাতুল কদরের রাতে কেন নাজিল হতে গেলে কোরআন উত্তর দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ ওই রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম রাত জোরে বলুন আবার কোরআন কে প্রশ্ন করে কোরআন তুমি বলো তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোনো বই কোরআন জানিয়ে দিচ্ছে আলতু ফালতু কথা বলবি না আমি কোরআন পৃথিবীর কোন লেখা বই নয় আমি কোরআন হলাম আলামিন আমি আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছি আবার প্রশ্ন করুন কোরআনকে হে কোরআন তুমি বলো আল্লাহ তরফ থেকে নাজিল হলে কে তোমাকে পৃথিবীতে আনলো বলো কোরআন জানিয়ে দিচ্ছে না জানা বিগির রু আমিন আমি আমি কোরআন আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছি রুহুল আমিন ফেরেস্তা অর্থাৎ জিব্রাইল ফেরেস্তা আমাকে পৃথিবীর জমিনে এনেছে আবার প্রশ্ন করুন হে কোরআন তুমি বলো জিবরাইল ফেরেস্তা আনলো তুমি কার উপরে নাজিল হয়েছো বলো এই পৃথিবীর জমিনে তুমি কার উপরে নাজিল হয়েছো বলো কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াল্লাদিন আমানু ওয়া আমিনুস সালিহাতি ওয়া আমানু বিমা নযিলা আলা মুহাম্মাদি ওয়া হুওয়াল হাক্কুমুর রব্বিহি কোরআন জানিয়ে দিচ্ছে ওরে দুনিয়ার মানুষ শুন আমি কোরআন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছি আবার প্রশ্ন করা হোক হু ইজ মোহাম্মদ মোহাম্মদ কাকে কোরআন জানিয়ে দিতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ অন্য কেউ নয় মোহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল হুজুর এ বলুন আবার প্রশ্ন করুন কোরআনকে হে কোরআন তুমি বলো মুহাম্মাদের পরিচয়টা কি বলো

ওয়াকান বিকুল নি শহী ইন আনিমা জানিয়ে দিয়েছে। মোহাম্মদ কারো বাপ নয় মা নয়ে গোয়ালা কির রসুল আল্লাহ মোহাম্মদ উল্লাহর প্রেরিত রসুল ওয়াখত আমান নবীগিন আখেরি এই নবী। আর আবার প্রশ্ন করা হোক মোহাম্মদের চরিত্রটা কেমন বলো দেখি মুহাম্মাদের উপরে কোরআন নাজির হল ঠিকই বাচ্চা এই পৃথিবীর কঠিন আলোচনা এই আলোচনার মূল্য কে বুঝবে আলেম যারা আছে তারা বুঝবে কোরআন থেকে কোরআনের উত্তর মূর্খরা কি বুঝবে ওরা মনে করে কি বলছে আর কালি সুবান আল্লাহ বলাচ্ছে একটা একটা অক্ষর বললে 10 করে নেকি পাচ্ছন আপনারা আমি পড়ছি নেকি পাচ্ছি আপনারা শুনছেন নেকি পাচ্ছেন একটা আয়াতে 10 বারোটা কুড়িটা করে অক্ষর আছে জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাপলাম আপনারা যাইগা নাকি এটা এরপরে কোরআনকে প্রশ্ন করো এই তুমি বলো মুহাম্মাদের চরিত্রটা কেমন বলো মুহাম্মাদের উপরে কোরআন নাযিল হলো তার চরিত্রটা কেমন কোরআন জানিয়ে দিতেছে আচ্ছা নবীর চরিত্র সম্পর্কে আমি আব্দুল্লাগির মারুফ কি বলবো দেখি চলুন না দেখি দুইজন লোকের নাম বলি অমুসলমান লোকটার নাম হলো কি জানেন গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পরা লোক লোকটার নাম হলো এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুর রবিন্দranath ঠাকুর যখন চীনের পিকিং শহরে গেলেন ইয়াংসে কিয়াংহোং নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছে 3 ঘন্টা বক্তব্য দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়ার পরে চীনের ছেলে মেয়েরা রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করেছিল এই রবীন্দ্রনাথ ঠাকুর আপনি মুসলমানদের মতো গালে বড় দাড়ি রেখেছেন কেন আঠুর নিচে পর্যন্ত গোল পাঞ্জাবি পরেছেন কেন আর শুধু তাই নয় মাথায় কালো গোল টুপি পরেছে না কেন এ তো মুসলমানদের ড্রেস ওই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল জানেন এ চীনের পিকিং শহরের ছেলে মেয়েরা শুনে রেখে গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবিটা আমার ধর্মের পোশাক নয় এটা ভালো রকম জানি জেনে শুনে বুঝে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহর এই সুন্নতটাকে আমি নিজে ব্যবহার করে চলি শুধু তাই নয় চৌত্রিশ সাল কত সাল সাল জায়গাটার নাম হলো শান্তিনিকেতন বীরভূম জেলার শান্তিনিকেতন বোলপুর ওখানে উনি করেছেন কি ওখান থেকে একটু দূরে মুসলমানরা একটা জলসা করছিল নবী দিবস করছিল এখন বক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট করেছেন মসজিদের ইমাম সাহেব বক্তব্য দেবে আর রবীন্দ্রনাথ ঠাকুর নবী সম্পর্কে বলবে দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেড় ঘন্টা বক্তব্য দিয়ে লাস্ট যে বাক্যটা কি বলেছিল জানেন এই প্রিয় শ্রোতামণ্ডলী মন্ডলী শুনে নিন আমি রবীন্দ্রনাথ ঠাকুর এই পৃথিবীর জমিনে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীর জমিনে যত নবী জন্মগ্রহণ করেছেন যত মহা পরু জন্ম করেছেন আমি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আমার চোখে সবথেকে সেরা মহামানব হলো আখিরি জামানার শেষ নবী শুধু তাই নয় বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক নাম হলো তার গৌতম বৌদ্ধ গৌতম বৌদ্ধ একদিন তার শিষ্যদেরকে বলছে পরে আমার শিষ্যরা শুনে রেখে দে আমার পরে একজন মানুষের আগমন ঘটবে তার নামের প্রথম অক্ষর হবে ম শেষরক কর হবে দ তার নাম হবে মোহাম্মদ আরবের মরুভূমি এলাকায় তার জন্ম হবে আর মহাম্মাদের চরিত্রটা কেমন হবে শোন সারা পৃথিবীর মানুষের চরিত্র যদি একটা পাল্লায় রাখা হয় আর মুহাম্মাদের চরিত্র যদি অপর পাল্লায় রাখা হয় আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি মোহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে কুরআন কি বলছে বা দেখি

এখন নবী মোহাম্মদের পরিচয়টা কি শুনে রেখে দিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাম আব্দুল্লার বাপের নাম আব্দুল মোত্তানিম আব্দুল মোত্তানিবের বাপের নাম আব্দে মান্না আবদেমানের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর মোরার বাপের নাম লোবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোহতালে দাদির নামটা কিনে তিলা বিনতে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহরি নবীন নানির নাম হলো বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা দুধ বাপের নাম হলো হারেস নবীদ্যুত ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আর মাস ছিল রবি রব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর ভাই বোন কজন নবী উনি ওনার মায়ের একাম নবী যে মহিলার দুধ পান করেছিল নাম হলো তারা হালিমা হালিমার একটি পেটের পুত্র সন্তান ছিল দুটো কন্যা সন্তান ছিল মোট কি দাঁড়ালো নবীর দুধ ভাই ছিল একজন দুধ বন হলো দুইজন নবীর ছেলে মেয়ে হলো সাতজন তিনটে পুত্র সন্তান কালী আল্লাহ দেখে আর চারটে কন্যা সন্তান ছোট মেয়েটার নাম ফাতেমা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সংক্ষিপ্ত কথা আপনাদেরকে না বললেন নবীর পরিচয়টা জানতে পারবে না এরপরে আসছি কোরআনকে আবার প্রশ্ন করা হোক হে কোরআন তুমি বলো তুমি মোহাম্মদের উপরে নাজিল হলে মোহাম্মদের পরিচয় তুমি দিলে এবারে তুমি বলো দেখি খাদ্য কেমন ছিল মোহাম্মদ কি কি খাবার খেয়েছে এবং মোহাম্মদ সাল্লাম তার চলন বলন কেমন ছিল সব কোরআন জানিয়ে দিয়েছে সুন্দর করে ও দুনিয়ার মানুষ আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা আল্লাহ নবীর স্ত্রী আয়সা আম্মাজান আয়সাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবীর চরিত্র কেমন আপনি বলুন কারণ স্বামীর চরিত্র স্ত্রী ভালো জানে ঠিক না বেটি স্বামীর চরিত্র স্ত্রী ভালো জানে তাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশার কাছে জানতে চাওয়া হয়েছিল আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল বলুন আপনি কারণ নবীর চরিত্র সম্পর্কে আপনি ভালো জানবেন সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেছিলেন আমা কোরআন তাল তোমরা কি কোরআন কর পড়ো না তখন উনি বললেন তখন আমার মা জানাই বললেন ওয়াকানা হুলুকু হুলুকুরআ গোটা চরিত্রটাই গোটা তোরণটাই হলো নবীর চরিত্র এ বন্ধু আজকে কোরআন শুনতে এসেছো এইজন্য কোরআন এর আলোচনা শুনতে গেলে ফাতে আর তাফসীর শুনতে গেলে প্রথমে কি পড়তে হবে কোরআন বলে দিচ্ছে ইজা করাতাল কোরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর কোরআন বলছেন কোরআন পড়তে গেলে সর্বপ্রথম পড়তে হবে কি আউযুবিল্লাহ পড়তে হবে সুদী সোতা মণ্ডলীর মোহাম্মদপুরের মানুষদেরকে বলে যাচ্ছি দয়া করে আপনারা আমার সাথে একবার উচ্চ আওয়াজে জোরে আউজ বিল্লা পড়তে পারবেন পড়ুন আউজ বিল্লা হিমিন এর বাংলা মানে কি বিতাড়িত শয়তান মরুদুদ হইতে আল্লাহর কাছে পানাক চেয়ে নিলাম বিতাড়িত শয়তান মরুদুদ হইতে আল্লাহর কাছে পানাক চেয়ে নিলাম আউজ বিল্লা পড়ার পরে কি পড়তে হয় বিসমিল্লা পড়তে হয় যাকে বলে তাউজ তারপরে হলো তাসমিয়া বিসমিল্লা পড়তে হবে তার দলিল কি আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন ইন্না হুমিন সুলাইমানা

সুরাই নামালের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন সুলাইমান বিন দাউদ দাউদ নবীর ছেলে সুলাইমান নবী সাবার রানী বিলকিসকে যখন চিঠি দিয়েছিলেন চিঠির প্রথমে লিখেছিলেন আল্লার নামে শুরু করছি তাই আজকের আমি আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে একবার উচ্চ আমারাজে বিস্মিল্লা পড়া যাবে পড়ুন বেসমিল্লা নিরুয়া নিরুয়া এর বাংলা মানে কি আল্লাহর নামের সঙ্গে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু দয়াবান এখন প্রশ্ন হলো আপনাদেরকে বিসমিল্লাহ কেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কেন পড়ালাম আপনাদের আমিও পড়লাম আপনারা পড়লেন কেন আল্লাহর নবী বলেছেন ওরে দুনিয়ার মানুষ শুন মান ক্বালা বিসমিল্লাহির রাহমানির রাহিম মাররাতান লাম ইয়াক্বি মিন যুনুবিহি যারা আল্লাহ নবী বলেছেন বান্দা যখন খালেস নিয়েতে বান্দা যখন খালেস নিয়ে তো অন্তর থেকে একবার বিসমিল্লা পড়বে আল্লাহ পাক তার জীবনের সগিরা গনাগুলো মাফ করে দেবে কি বুঝলেন এমনি এমনি বিসমিল্লা পড়ালাম আর হাদিস বলছি আল্লাহর নবী বলেছেন ইজাত আলা আলা আব্দু বিসমিল্লাহ গেরুয়াকমা নিরুয়াকহিম ইয়াজব শেতান কামায়াযু বুর রসা সুফিনার আল্লাহর নবী বলেন বান্দার যখন বিসমিল্লাহ গেরুয়াকমা নিরুয়াকহিম পড়বেন শয়েতান এমনভাবে দূরে সরে যায় যেমন নাকি আগুনের সীসা গলে যায় আবার বাপেরা এই জন্য বিসমিল্লাহ সর্বদাই পড়বেন আল্লাহর নবী বলেছেন খেতে গেলে বিসমিল্লা বলো শুতে গেলে বিসমিল্লাহ বলো বসতে গেলে বিসমিল্লা বলো উঠতে গেলে বিসমিল্লা বলো পায়খানা ঢোকার আগে বিসমিল্লা বলো শুধু তাই নয় মসজিদে ঢুকতে গেলে বিসমিল্লা বলো বাজার করতে গেলে বিসমিল্লা বলো বিসমিল্লাহ সব জায়গায় বলবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর জবাই করতে গেলে বিসমিল্লা বলবে লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর নাম ছাড়া যদি কোনো জিনিস জবাই করে খাওয়া হয় হারাম আল্লাহর নাম নিয়ে জবাই করবেন জবাই করতে গেলে বিসমিল্লা বলে জবাই করবেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহর কোরআনের দলিল দিয়ে গেলাম শুধু তাই নয় বিসমিল্লা সব জায়গাতে বলবেন আল্লাহ করতেন কি জামা কাপড় পরলে বিসমিল্লা বলতেন বিসমিল্লা বলে কাপড় পরতেন জুতো পরলে বিসমিল্লা বলে জুতো পরতেন শুধু তাই নয় আর কি ঘুমাতে গেলে বিসমিল্লা বলে ঘুমাতেন সব কাজে বিসমিল্লা বলতেন আল্লাহর নামে শুরু করতেন নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা কাজ কুল্লু নবী বলেন প্রত্যেকটা কাজ যখন তোমরা শুরু করবে বিসমিল্লা দিয়ে শুরু করবে বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছ ওতে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাটা এই জন্য বাপেদের করজোড়ে বলে যাচ্ছি এই যুবক ছেলেরা বিসমিল্লাহ বলো তা বলে প্রেম বলো না হুজুর বলে সব সাজ করতে তা প্রেম করতে যাচ্ছে বিসমিল্লা বলে বন্ধুরে খবরদার নয় ভালোবাসা ভালোবাসা করে পাগল হোস না এখনকার ভালোবাসা আর মুরগি পোষা দুটোই সমান চলুন একটু আগিয়ে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলবেন বিসমিল্লা ছাড়া কোনো কাজ করতে গেলে ওতে কোনো লাভ হবে না আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে এ জলসা কমিটি এ মোহাম্মদপুরের জলসা কমিটি আজকের এই জলসা তোমরা করছো আল্লাহর উপরে ভরসা করে জলসা করছো কিনা বলো ঠিক না হ্যাঁ মনে রাখবেন আল্লাহর উপরে ভরসা করে জলসা করবেন কোন কাজ যখন করতে যাবেন পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে কি হবে আল্লাহ কোরআনে বলছেন ইজা আযাম তা ফাতাবাক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন তুমি যখন কোনো কাজ করতে যাবে কোনো কোনো কাজ যখন করতে যাবে কাজ করতে যাওয়ার আগে শুরুতেই কি বলবে আল্লাহর নাম নিয়ে শুরু করবে আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসে তাই বাপেদের বলে যাচ্ছি আরেকটু আগিয়ে যাচ্ছি তাই আজকের যে সুরাটির আলোচনা করব। সুরাঠির নাম হলো সুরাই ফাতে হাম সুরাতুল ফাতে গাম, সুরায় ফাতে ভিতরে সাতটা আয়াত আছে কটা 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 সাতটা আয়াত আছে বাপ সুরা ফাতিহার ভিতরে সাতটা আয়াত আছে এবং সুরাটি মক্কায় নাজিল হয়েছেন বেশিরভাগ গুরু মত হলো সুরাটি মক্কায় নাছিল হয়েছেন এবং এই সুরাইকে বলা হয়েছে পলাপদা তাইনাকাসাব মৃণাল মাসানি বলপোরান আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে এই সুরা বারবার এই সুরাটা বারবার পড়া হয় বলে সাব উলুমাসানি সাতটা আয়াতে বারবার পড়া হয় বলে কি বলা হয় সাব উলুমাসানি বলা হয় এই সুরাকে এই সুরা পড়লে কি হয় শুনে নিন এই সুরার একটা নাম হলো সুরাতুল ফাতেহা ফাতেহা মানে কি ভূমিকা কি বললাম ভূমিকা একটা বই লিখলে দেখবেন তার ভূমিকাতে সব লেখা থাকে কি বইটার মধ্যে আছে তো ভূমিকা হলো ভিতরে যা কিছু আছে সবই পাবেন এই সুরা ফাতেহার ভিতরে আর সুরা ফাতেহাই জানিয়ে দিচ্ছে আমার পেছনে বিশাল বড় আয়াত রয়েছে সুরা রয়েছে অনেকে এই জন্য সুরা সুরাতুল ফাতে হাম ভূমিকা হলো কি সুরায় ফাতে হাম এই সুরার আর নাম হলো এই সুরার আর নাম হলো অম্মুল কিতাব কেতাবের শুরু অম্মুল মানে মা বা কেন্দ্রস্থল যাকে বলেন তো সুতরাং কেতাবের কেন্দ্রস্থলকে বলা হয়েছে সুরায় ফাতে হাম কারণ সুরা ফাতে আকে প্রশ্ন করলেন সুরা ফাতে যত প্রশ্ন করবেন ঘুরে ঘুরে আল্লাহই এসে উত্তর হবে জোরে বলুন কি বললাম উত্তর কে হবে সুরা ফাতে আগে যত প্রশ্ন করবেন উত্তর একটাই হবে কে আল্লাহ চলুন একটা একটা করে এই সুরাটির নাম হলো সুরাই সলাত তার মানে নামাজের সুরা নামাজের প্রথমেই সুরা পাঠ করতে হয় আল্লাহ নবী বলেছেন সুরা ফাতে ছাড়া তোমাদের নামাজ হবে না সুতরাং সুতরাং সুরা ফাতে নামাজ হবে না একা একা যখন নামাজ পড়বে সুরা ফাতে হবে না এই জন্য সুরার প্রত্যেক হয়েছে এই সুরাটি নাম হলো সুরায় ফাতে আর একটা নাম কি শুনে নিন শিফা সুরত কি বললাম শিফা মানে এই সুরা পড়লে রোগ ভালো হয় একটা দলিল দেব এই দেবো দেবো একটা ঘটনা দেবো হ্যাঁ শুনলে অবাক হয়ে যাবে আবু সাইদ খুদুরি রদি আল্লাহ থেকে হাদিসটা বর্ণিত মুসলিম শরীফের দু হাজার দুশো হাদিস মুসলিম শরীফের দু হাজার দুশো হাদিস আল্লাহর নবী হজরত আবু সাইদ খুদরি রদি আল্লাহ থেকে হাদিসটা বর্ণিত আল্লাহর নবীর সাহাবিরা গ্রামে গিয়েছেন নবীর একটা গ্রামে গিয়েছেন সেই গ্রামে যখন গিয়েছেন ওই গ্রামের একটা মেয়ে ছুটে ছুটে আসছে মুসলমানদের মুসলমানদের কাছে। কাছে আসছে কেন ওই গ্রামের যিনি প্রধান ছিলেন প্রধান ওই গ্রামের যিনি প্রধান ছিলেন তার সাপে কামড়েছে কিসে কিসে সাপে কামড়েছে ওই মেয়েটি ছুটে ছুটে এসে বলছো মুসলমানেরা শোনো তোমাদের মধ্যে কেউ কিអាច ঝাড়ফুক করতে পারো কি বললা ঝাড়ফুক ওই যে পড়ে ফুঁ পড়ে ফুঁ দেয় পানিতে বা তেলে পানিতে ফুঁ দেয় গায়ে ফুঁ দেয় বলা হয় কি ওই মেয়েটি ছুটে ছুটে এসে বলছে ও মুসলমান ভাইরা তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুক করতে পারো বলে কি হয়েছে বলো বলে আমাদের গ্রামের প্রধান যিনি আছে তাকে সাপে কামড় দিয়েছে সঙ্গে সঙ্গে একজন স্বাভাবিক তিনি বললেন চলো আমি যাব তিনি গেলেন গিয়ে কি কি পড়ে দিলেন ওই লোকটার গায়ে প্রধানের গায়ে আর এই সুরা ফাতেহা পড়ে ফুঁক দেওয়ার কারণে আমার আল্লাহ সাপের বিষ সঙ্গে সঙ্গে আল্লাহ নামিয়ে দিয়েছে যেই নামিয়ে দিয়েছে গ্রামের প্রধান ভালো হয়ে গেছে ভালো হয়ে যেতে তিরিশটা বকরি দিয়েছে আর বলেছে এই বকরিগুলো আমি তোমাদেরকে হাদিয়া দিলাম সঙ্গে সঙ্গে সেই বকরিগুলো এনে আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ হুজুর আমরা অমুক গ্রামে গিয়েছিলাম সেই গ্রামের প্রধান যিনি ছিলেন তারে সাপে কামড়েছে আর আমি আমরা ঝাড়ফুঁক করেছি ঝাড়ফুঁক করতে তার সাপের বিষ নেমে গেছে যেই সাহাবিটা ঝাড়ফুঁকটা করেছিল তাকে জিজ্ঞাসা করলেন নবীজি তুমি কি বলে ফুঁক দিলে বলে ইয়ার আল্লাহ আমি কিছুই তো না তেমন আমি সুরা ফাতেয়া পড়ে ফোঁক দিয়েছিলাম আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছিলেন এর থেকে কি শিখলেন আজ থেকে আপনি বাড়িতে সুরা ফাতেয়া আমল করবেন কি বললাম বাচ্চাদেরকে সুরা ফাতে পড়িয়ে শিখিয়ে মুখমুস্ত করিয়ে দেবেন আপনি নিজে সুরা ফাতে আমল করবেন আপনিও যদি সুরা ফাতে আমল করে যদি সাপ সাপ যেখানে কামড়াবে যদি ফুক দিয়ে দেন আল্লাহর রহমতে সাপের বিষ ও জেমে যাবে শুধু তাই নয় সুরা পাতে পড়ে যদি কারোর গায়ে ফুঁক দেওয়া হয় জেন ভূত পরি জাদু বান কিছুই লাগবে না সুরা পাতে পড়ে যদি কোনো বিপদগামী মানুষের গায়ে ফুঁক দেওয়া হয় কোন মানুষ যদি বিপদ অবস্থায় যদি সুরা পাতে পড়ে খালে সিয়াতে আল্লাহ রবুল আলমী তার বিপদ থেকে উদ্ধার করে দেয় কি বুঝলেন সুরা এমন জিনিস সেই সুরার আলোচনা হচ্ছে অসুবিধা হচ্ছে আপনাদের সুরা ফাতে আল্লাহর নবী বললেন সুরা ফাতে তোমরা আমল করবে এই সুরা ফাতেহার গুরুত্ব অনেক বেশি এই জন্য বাবা মোনাজাত করতে গেলে মোনাজাতের আগে আমরা কি বলি বিসমিল্লা সহ সুরা ফাতেহা শরীফ একবার তিনবার সুরে ক্লাস আল্লাম বেজর সঙ্গে কয়েকবার দরু শরীফ পড়তে বলি মনে রাখবেন সুরা গুরুত্ব অনেক বেশি আপনারা যদি আমল করতে পারেন আপনাদেরও লাভ হবে এই জন্য সুরা শেফা বলা হয় আপনি যদি কোনো পানিতে ফুঁক দেন পেটের রোগের যন্ত্রণা ভুগছে পেটের যন্ত্রণায় ভুগছে সুরা পাতয়া পড়ে ফুঁক দেন পানিতে ওই পানিটা খাইয়ে দেন ওর পেটের যন্ত্রণা সেরে যাবে মাথার যন্ত্রণা পেটের যন্ত্রণা বুকের যন্ত্রণা এমনকি অসুস্থ রুগীর কাছে যদি সুরা পাতয়া পড়ে যদি ফুঁক দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন সুরা পাতেয়ার এমন গুণ দিয়েছে বাপ রোগ ভালো হয়ে যাবে এবারে আসছি সেই সুরা ফাতেহার প্রথম সাতটা আয়াত রয়েছে সাত কটা আয়াত কটা সাতটা আয়াত আছে এই সুরা ফাতেহাকে নিয়ে যদি আপনারা গবেষণা করেন যত প্রশ্ন করবেন একটাই উত্তর আসবে সুরা ফাতেহার প্রশ্ন একটাই উত্তর যত প্রশ্ন করবেন সুরা ফাতেহাকে একটাই উত্তর আসবে আল্লাহ 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 উত্তর একটাই আসবে আমি প্রমাণ করে দিচ্ছি চলুন দেখি সুরা কি লেখা আছে তাই তো এর বাংলা মানে কি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য এবং সেই রব্বুল আলামিন হলেন আসমান পৃথিবীর রব একটা এবার আসছি আলহামদু হামদুন মানে প্রশংসা করা আল্লাহ পাক বড় খুশি হয়ে যায় বান্দা যখন তার প্রশংসা করে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায় এই জন্য আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার পৃথিবীর কোন ব্যক্তির বস্তুর প্রশংসা তোমরা করো না বেশি প্রশংসা মানুষের করতে নেই এই জন্য আল্লাহ নবী বলেছেন যাকে বেশি প্রশংসা করছো খবরদার তাকে বেশি প্রশংসা করবে না যারা বেশি প্রশংসা করে মানুষ মানুষের খবরদার বেশি প্রশংসা করার দরকার নাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে প্রশংসা যদি করতে হয় আল্লাহর প্রশংসা করবে আল্লাহ নিজেই বলছে ওরে দুনিয়ার মানুষ শোন আমার এই নিয়ামত প্রশংসা কত তোরা করবি কত করবি মোহাম্মদপুরের মানুষেরা ওয়ালাও আন্না মা ফিলার উদিমিন সাজারাতিন আকলাম ও ওয়াল বাহরু ইয়ামুদ্দুকু মিম বাদি সাবাতু আবহুরিম কালী নাফিদা লহ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানানো হয় সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করো আল্লাহ বলছেন তোরা আমার গুণগান প্রশংসা লিখেও শেষ করতে পারবি না ধরে বলো তাহলে গুনবেন আল্লাহর নিয়ামত গুনতে শুরু করুন এই ফুলগুলোর দিকে লক্ষ্য করুন কত রকমের ফুল রয়েছে বা এই লাইটগুলোর দিকে লক্ষ্য করুন এমন কি প্রাণীদের দিকে লক্ষ্য করুন পাখিদের দিকে লক্ষ্য করুন হরেক রকমের পাখি দিয়েছে শুধু তাই নয় মাছেদের দিকে লক্ষ্য করুন হরেক রকমের মাছ পৃথিবীতে আছে কত রকম মাছ খেয়েছেন আবার কাঁচের ঘরের মধ্যে কাঁচের মধ্যে আবার মাছ আবার অনেকে কি করে পোষে পাখির মধ্যে দেখবেন কত রকমের পাখি দিয়েছে ভাল্লুকের মধ্যে দেখবেন কত রকমের ভাল্লুক পাবেন বাঘের মধ্যে কত রকম পাবেন আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে যা কিছু আছে তোরা খালি দে আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ওডাকে ডাকে সাড়া দেব এই জন্য আল্লাহ পাক বললেন আল্লাহ তুই মানুষের প্রশংসা কি করছিস রে আমি আল্লাহ আমার প্রশংসা কর এই পৃথিবীর সবকিছু আছে প্রশংসার একমাত্র যোগ্য হলাম আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই স্টেজটা যিনি তৈরি করেছেন যে লোকটা তৈরি করেছেন স্টেজটা দেখতে খুব ভালো লাগছে আপনাদের তা আপনি করলেন কি ডেকোরেটার সে সুনাম করলেন আল্লাহ বলছে শোন তুই ডেকোরেটার সে সুনাম কি করবি রে ও তো শুধু কাপড় দিয়ে বাঁশ দিয়ে ডেকে দিয়েছে আর আমার সৃষ্টি আমার সৃষ্টি জিনিস এই ফুলগুলো আমি তৈরি করেছি এই ফুলগুলো দিতে তবে এর সৌন্দর্য এসেছে সুতরাং প্রশংসা ডেকোরটার্সের কি করবি রে প্রশংসা যদি করতে হয় আল্লাহ আর প্রশংসা কর আমি আল্লাহ খুশি হয়ে যাব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার এই পৃথিবীর কোনো প্রশংসা পাওয়ার যোগ্য কেউ নয় একমাত্র আল্লাহই হলো প্রশংসা পাওয়ার যোগ্য এবং সেই রব্বুল আলামিন তিনি কে তিনি বললেন আমি আসমান পৃথিবী জমিনের মালিক আলাম মানে আসমান পৃথিবী জমিন তার রব এই পৃথিবীকে রব্বুল মানে হলো লালন পালন করা কি বললাম বাপ তার ছেলেকে লালিত পালিত করে মা তার ছেলেকে লালিত পালিত করে আমার আল্লাহ আমাকে আপনাকে লালিত পালিত করেছে আল্লাহ বলে শোন তুই মায়ের পেট থেকে আসার সময় তার সিস্টেম করে দিয়েছি পৃথিবীর মুখ যখন দেখলি তারও ব্যবস্থা আমি সুন্দর করে দিয়েছি সুতরাং এই পৃথিবীর জমিনে যা কিছু দেখছি সব আমার নিয়ামত আমার নিয়ামত আমার নিয়ামতকে তোরা গণনা করতে শুরু কর ও ইনতা উদ্দু নির্মাতাল্লাহি লা তুহসুগা আল্লাহ তোরা আমার গবেষ গণনা করতে শুরু কর আমার এই নিয়ামত গুলোকে গণনা করো শেষ করতে পারবি না তাই আল্লাহর কোরআন বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী সে রব লালন পালন করেছে কিভাবে গাছকে সুন্দর করে লালিত পালিত করেছে মানুষকে সুন্দর করে লালিত পালিত করেছে জীব সুন্দর করে লালিত পালিত করেছে আচ্ছা বাপেরা বলুন তো দেখি মেয়েদের বাচ্চা হতে গেলে মেয়েদের বাচ্চা হতে গেলে নর্মালে বাচ্চা তো হয় কিন্তু এখনো বর্তমানে সিজারে বাচ্চা হয় ঠিক নাবে ঠিক আরে ভাই বলুন না মানুষের শুধু সিজার করতে হয় মানুষের শুধু সিজার করতে হয় আর পৃথিবীর কোন প্রাণীর সিজার করতে হয় না উঠের বাচ্চা হয় না সিজার করতে হয় ছাগলের বাচ্চা হয় না কুকুরের বাচ্চা হয় না শুকুরের বাচ্চা হয় না সকলের বাচ্চা হয় সিজার করতে হয় না আল্লাহ বলে তোরা মানুষ কি রে একবার লক্ষ্য করে দেখ হঠাৎ একটা হরিণের বাচ্চা হরিণের বাচ্চা হচ্ছে হরিণের বাচ্চা হচ্ছে লোক দূর থেকে দেখছে ক্যামেরা করছে আস্তে আস্তে বাচ্চাটা মায়ের পেট থেকে যখন বেরোচ্ছে বেরোতে হঠাৎ যখন বেরিয়ে গেল তখন হরিণ দাঁড়িয়ে গেল আর বাচ্চাটা শুয়ে রইল দশ মিনিটের ভিতরে আল্লাহ পা ওই হরিণের বাচ্চাটাকে দাঁড় করিয়ে দিয়ে তার স্তনের মোটায় মুখটা লাগিয়ে দিল ধরে বলুন ঠিক না ভেবেছেন কিরকম লালন পালন করে আল্লাহ রব্বুল কে তাই আল্লাহ বললেন আল্লাহ হিরব সকলে বলেন আল্লাহ হামদুনিন্দা হিরব একটা অক্ষর পড়ছেন দশটা করে নেকি পাচ্ছেন আর আয়াত করলে প্রচুর নেকি হবে এ আলোচনা শোনার লোক কম এ তফসিল শোনার লোক কম এখন তফসিল করব হাসি ঠাট্টা করলে দেখবেন বললো হুজুর হেভি ওয়াট করলো এক নাম্বার হলো একমাত্র দাবিদার হলো আল্লাহ এই পৃথিবীর প্রশংসার দাবিদার হলো একমাত্র আল্লাহ তাই বলছে আল্লাহ বলে বান্দা গুণগান যদি করতে হয় গুণগান যদি করতে হয় প্রশংসা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ আমার করবি আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই মাওনা। মালাগুলো কুল যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়